আচ্ছা মিল্টন স্যার আপনি বল। অ ধন্যবাদ অসিব ভাই অনেক কৃতজ্ঞ দিগন্তিন্দর চেষ্টা করে আজকে যুক্ত হতে পারলাম আপনার লাইভে। আমি আকুন কাছে জাস্ট দুটো প্রশ্ন করতে চাই। সেটা হচ্ছে অসিব ভাই আমি জাস্ট বিভিন্ন ধরনের ধর্মগ্রন্থ পড়ে আমি একটু জাস্টিফাই করতে চাই। সেটা হচ্ছে এক নম্বর হচ্ছে যে আমি বিভিন্ন আপনার ওই sanshay.com এর বিভিন্ন গ্রন্থ এই বিভিন্ন প্রবন্ধগুলো পড়েছি আর কি হ্যাঁ আপনি কি ভাই মুসলিম পরিবারের না ভাই আমি 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 মূলত আসলে হিন্দু পরিবারের আমি সনাতন ধর্মের আমার জন্মগতভাবে আমি সনাতনী কিন্তু আমি সংশয় আর কি হুম আমি দীর্ঘদিন ধরে আপনার লাইভগুলো শুনছি এর বিভিন্ন লেখাগুলো পড়েছি দীর্ঘদিন ধরে পড়ছি আজকে প্রথম যুক্ত হলাম আপনার কাছে আচ্ছা সেটা হচ্ছে আমার প্রশ্ন হচ্ছে আমি ফাউন্ডেশন অফ ইসলাম বইটা পড়েছি আর কি বেঞ্জামিন ওয়াকারের ফাউন্ডেশন অফ ইসলাম বইটা পড়েছি ওখানে আমি একটা রেফারেন্স ওখানে বিভিন্ন সূত্রগুলো দেওয়া আছে রেফারেন্স শোস যেমন বিভিন্ন কোরানের আয়াত প্লাস আপনার হাদিস হাদিসের বিভিন্ন রেফারেন্সও দেওয়া আছে সেটা হচ্ছে যে মোহাম্মদ মোহাম্মদ হচ্ছে আপনার ইয়ে ভাই আমি একটু নার্ভাস বুঝতে পারছেন আমি ফার্স্ট টাইম আপনার লাইভে চেষ্টা করছি সেটা হচ্ছে বেঞ্জামিন ওয়াকারের ফাউন্ডেশন অফ ইসলাম গ্রন্থে উনি বিভিন্ন ইসলামিক বিভিন্ন রেফারেন্স সহ উল্লেখ করেছেন যে মোহাম্মদ মৃগি রুগী ছিলেন আর কি মৃগি রুগী ছিলেন বলতে যখন ওনার কাছে বিভিন্ন আয়াতগুলো আসতো উনি মৃগ রুগীর যে লক্ষণগুলো ছিল ওই লক্ষণ গুলো ওনার ভিতরে পাওয়া যায় আরকি তো আমি এই ফাউন্ডেশন অফ ইসলাম গ্রন্থটা আমি জাস্টিফাই করব কিভাবে অন্য গ্রন্থের সাথে সেটা হচ্ছে সিরাত হোক বা অন্য কোনো জায়গা হোক আমি এইগুলো জাস্ট এই ফাউন্ডেশন অফ ইসলাম গ্রন্থটা আমি অন্য যে কোনো জায়গা থেকে একটু জাস্টিফাই করার জন্য আমি যেহেতু কম বেশি একটু একটু পড়াশোনা করি আর কি আমি দেশের বাইরে থেকে বাংলাদেশের বাইরে থেকে আপনাকে একটু বলে নিয়ে আগে আমি একটু ট্রাই করি যে না আমি এটা রেফারেন্সটা এখানে এটা পড়লাম তো আর একটা জায়গাতে আমি এটা একটু জাস্টিফাই করব তো এই জায়গাটাতে আমি ওই বেঞ্জামিন ওয়াকারের বইতে আমি পেয়েছি যে মোহাম্মদ মৃগিরুগী ছিলেন আর কি মানে যখন ওনার কাছে বিভিন্ন আয়গুলো আসতো তখন উনি যে লক্ষণগুলো প্রকাশ করতেন তখন ওটা মৃগিরুগীর লক্ষণ ছিল এই জিনিসটা আমি সিরাতে কি পাবো ভাই কি পাবো না সিরাত গ্রন্থে পাবো কি পাবো না এইটা আমার একটু জানার দরকার ছিল কি সিরাত গ্রন্থে তো আসলে এইভাবে মৃগী রোগীর মতো এরকম তো পাবেন না তবে মোহাম্মদ যে অস্বাভাবিক আচরণ করতো সেইটা তো আপনি সিরাত গ্রন্থ পাবেন আচ্ছা আচ্ছা অর্থাৎ আমি একদম একজাক্টলি না পেলেও আমি মোটামুটি ধারণা পাবো যে আমি সিরাত গ্রন্থে যেটা ছিল বেঞ্জামিন ওয়াকারের বইটাতে এটা হচ্ছে আপনার ওই

আমি অ্যাকচুয়ালি সো এক্সাইটেড আমি আসলে আপনার সাথে কখনো এইভাবে কথা বলতে পারি নাই তো এর আগে একদিন যুক্ত হয়েছিলাম ফারাজ আনব ভাই আমাকে বলছিল আর কি আপনি ছিলেন ওই সময়টাতে একটু রেস্টে গেছিলেন সম্ভবত আচ্ছা তাহলে মূল পয়েন্টটা হচ্ছে যে মানে মোহাম্মদ এই যে ইয়া করতো কিনা খিচুনি দিত কিনা একদম তাই আমার আমার একদম পয়েন্ট হচ্ছে যে আমি ওই গ্রন্থটা পড়ে আমি একটা জিনিস পয়েন্ট আউট করছি সেটা হচ্ছে যে মোহাম্মদ যখন আয়াত নাজিল করত তখন হচ্ছে উনি যে লক্ষণগুলো ওনার ভিতরে ছিল সেটা হচ্ছে কিছুনি দিয়ে অজ্ঞান হয়ে যেত আর কি হ্যাঁ তো এটা হচ্ছে মৃগরুগীর লক্ষণ আর কি উনি বেঞ্জামিন ওয়াকার ওনার গ্রন্থে সাদুলা উনি উল্লেখ করেছেন যে এটা হচ্ছে মৃগরুগীর লক্ষণ আচ্ছা এইভাবে মৃগরুগীর লক্ষণ লক্ষণ এইভাবে খিচুড়ি দিয়ে অজ্ঞান হয়ে যেত এইভাবে এক্সাক্টলি এইভাবে বলা নাই বেশিরভাগ জায়গাতেই বেশিরভাগ জায়গাতে যেটা আছে মোহাম্মদ ভয় পাইতো মোহাম্মদের জ্বর আসতো ঠান্ডা লাগতো এবং শীতে কাপুনি ছুটে যেত অনেক সময় ঘাইমা যেত অনেক সময় সে ঘন্টার শব্দ শুনতো আহ ওহি আসলে সে ঘন্টার শব্দ শুনতো অনেক সময় ঢং করে ঘন্টা বাজতেছে এরকম শুনতো এক এক সময় তার এক এক রকম হইতো এখন এটা সাইকোলজিক্যাল যে এইটার যে সাইকোলজিক্যাল একটা সমস্যা ছিল সেটা তো নিশ্চিত কিন্তু এই সমস্যাটা আহ কি কি ছিল সেটা এক এক জায়গায় এক এক রকম বড় আছে সেটা কোনো ইউনিফাইড আসলে কোনো এরকম কিছু বলা যাচ্ছে না হুম হুম আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই আর হচ্ছে আমি আহ যেহেতু আমি যদিও আমি জন্মগতভাবে হিন্দু সনাতনী পরিবারে জন্ম আমার আমি আপনার লাইভ দীর্ঘ দীর্ঘদিন ধরে শুনে আমি বিভিন্ন প্রশ্নের সম্মুখীন হই বিভিন্ন ভাবে সেটা হচ্ছে মনে করেন যে এই যে রাম তারপর শ্রীকৃষ্ণ এই বিভিন্ন যে গল্পগুলো আছে আর কি গল্প আমি আমি গল্পই বলি আর কি এগুলো হ্যাঁ সেটা হচ্ছে আমি অ্যানালাইসিস করি কম্পেয়ার করি আর কি কম্পারেটিভ আমি বিভিন্ন গ্রন্থের সাথে কম্পার কম্পারেটিভ অ্যানালাইসিস করি এগুলা সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ আমি বাদ দিলাম প্রথমে রামের কাহিনীতে যাই এই যে আপনার এক লাপে আপনার লঙ্কাতে শ্রীলঙ্কাতে চলে গেল তারপর আপনার সূর্যকে গিলে নিল আপনার কথাগুলো থেকে আমি শুনেছি যেগুলো যেগুলো একদম আর কি মানে একদমই অবিশ্বাস্য বা ইয়ে সেক্ষেত্রে আমি কম্পেয়ার কম্পেয়ার করার চেষ্টা করি আর কি যে এই হিন্দু ধর্মের সাথে ইসলাম ধর্মের বিভিন্ন গ্রন্থের যে গল্পগুলো আছে যেমন আঙুলের ইশারাতে চাঁদি খন্ডিত হয়ে গেল এদিক থেকে হনুমান সূর্যকে গিলে নিল এগুলো আসলে হাস্যকর ভীষণ রকমের হাস্যকর আমি এই ক্ষেত্রে ভাই আমি বুঝতে পেরেছি আসলে আপনার বোধ সেরকম কিছু আলোচনা আমার কাছে মনে হচ্ছে না না আমার আসিফ ভাই আমার একটাই প্রশ্ন ছিল সেটা আমি উত্তর পেয়ে গেছি আপনার কাছ থেকে ধন্যবাদ অনেক ধন্যবাদ আমি যে মুহম্মদের আজিল তো আপনার মৃগি রুগীর যে আচরণগুলো বর্তমানে আমরা প্রেজেন্ট যে গুলো পাই আমরা যে মৃগি লুক মৃগি রুগীর এমন এই লক্ষণ গুলোর সাথে ওগুলো মিলালে পাওয়া যায় মোটামুটি মৃগি রুগীর মৃগি রুগীর আহ লক্ষণ ওইগুলা আপনি আস্তে আস্তে আরো যুক্ত হন তখন আরো ঠিক ভাবে পরের আমরা যুক্ত করি শান শান আপনাকে যুক্ত করা হয়েছে শান আপনি বলেন তাহলে শান আপনাকে যুক্ত করা হয়েছে আনমিউট করে কথা বলেন আনমিউট করেন করে কথা বলেন না শুনতে পাচ্ছেন হ্যাঁ শুনতে পাচ্ছি বলেন আসসালামু আলাইকুম আপনার উপরে শান্তি হুজুর আপনি দিয়েছিলেন এখানে কি কন্টিনিউ এই সেক্সুয়াল ব্যাপারটা আছে এখানে কি কোনো খাওয়া দাওয়া কিংবা ধরো ধরেন প্রসাব পায়খানা সিস্টেম আছে কি প্রস্রাব পায়খানা সেখানে হবে না খাবেন খাইতে পারবেন কিন্তু প্রসাব পায়খানা সেখানে হবে না

কন্টিনিউ যেখানে শীত তারা সবসময় চাইবে শীত থেকে একটু গরমের হাওয়া চাই হ্যাঁ তো কন্টিনিউ খালি হুরের বর্ণনা আর সেক্স তারপরে খেলে পারে ধরুন প্রস্তাব পায়খানা হবে না জাস্ট আমি আমার বয়স হয়ে গেছে তো মৃত্যুর ভয় এসে গেছে অলরেডি বুঝতে পারছেন তো স্বর্গের লোভ জান্নাতের লোভ আমার নাই তো মাঝে মাঝে চিন্তা করি আর আর আমার ওয়াইফ পাশে শুয়ে আছে বুঝতে পারছেন ও একটা জিনিস বলছে বারবার যে পুরুষরা বাহাত্তরটা করে হুর পাবে নারীরা কি পাবে

যে আল্লাহ এগুলো দিবে তারাও জুতা জুতার বাড়ি খেতে হবে আমারও জুতার বাড়ি খেতে হবে সুতরাং আমি তো এই কাজ করবো না আপনি তো জান্নাতে যাচ্ছেন মনে হচ্ছে আপনি আমি জান্নাতে যাবো না যেতে পারবো না কারণটা হচ্ছে আমি পারবো না এই কারণে আমি তো কন্টিনিউ মসজিদেও যাই না মন্দিরেও যাই না গির্জাতেও যাই না কত বলেছেন তো হ্যাঁ মানুষের সেবা করি হ্যাঁ ওই মসজিদে দান করি না কিন্তু কারো রসক হলে পাঁচ টাকা প্যারাসিটামল ট্যাবলেট কিনে এটা করি আমি কিন্তু তো সেখানে তো নামাজ না পড়লে তো জান্নাতে যেতে পারবো না তাহলে আমার তো জান্নাত নাই হ্যাঁ তো যাই হোক আশি ভাই যাক ভালো লাগলো আপনার কথাটা শুনে আমি কন্টিনিউ আপনার তো শুনি রাত্রি জেগে তো একটা ভালো মুমিনকে যুক্ত করেন আলোচনাটা শুনি ভালো করে ভাই মুমিন তো ভালো হতে পারে না বাই ডেফিনিশন মুমিন মানে তো অবিশ্বাসী তাই না তাহলে মুমিন ভালো কিভাবে হবে বলেন তো এটা আবার আপনি কেমন একটা কথা বললেন মুমিন আবার ভালো মুমিন আবার শিক্ষিত মুমিন আবার জ্ঞানী এটা কেমনে সম্ভব আপনি বলেন তো ভাই ওই ক্যালেন্ডার দর্শক এত হাসলাম আপনার ওই ক্যালেন্ডার কথা শুনে হয় সে স্যান্ডেল স্যান্ডেল কথা মনে পড়ে সে বলতেছে স্যান্ডেল স্যান্ডেল আবার খুব মানে আত্মবিশ্বাসের সাথে মানে এই মূর্খ মানে মূর্খ হলো কিন্তু কনফিডেন্সটা খুব হাই থাকে এটা না মানে আমাকে অবাক করে মাঝে মাঝে আমি অবাক আমি মানে একটু কনফিউজড হয়ে যায় আরে আমি ঠিক বলতেছি নাকি কিন্তু পরে দেখি যে না এইবারে মানে মানে কনফিডেন্স লেভেল দেখলে মানে আশিফ ভাই এদের ওভার কনফিডেন্স আছে বুঝেছো কনফিডেন্সের সাথে সে বলতেছে আবার পরে যখন দেখলো যে বলেই তখন এবার গালি শুরু করে দিলো বাপরে বাপ গালি দেবে এটা আমরা পরেই বুঝতে পারছিলাম বুঝতে পেরেছেন এবার তো গালি দেবে আরম্ভ হবে আমার ওই পাশেই আছে সে তখন বলছে গালিতে আরম্ভ করলো দেখ আশিফ ভাই মুমিনদানে আর ভয়ে যুক্ত হতে পারছে না বুঝতে পেরেছেন মুমিন মানে যারা একটু হাইলি কোয়ালিফাইড মানে কমই মাত্রা ছাত্র আর এরা সব বুঝে গেছে মাল অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে ভালো লাগলো আপনি ভালো থাকেন সিদ্ধার্থ ভালো আছে ভাই হ্যাঁ ভালো আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে রাখছি ভালো থাকেন শুভরাত্রি পরে আবার কথা হবে